হামতুল্লাহি আবার সম্মানিত ফজর আলী ভাই জানতে চেয়েছেন ওহাবি কি ওহাবি কারা ওহাবি বলে যে কথা বলা হয় ওহাবি নামটা কি কোরআন হাদিসা আছে কিনা এ সম্পর্কে একটু বুঝিয়ে বলবে বিস্তারিত আলহামদুলিল্লাহ আল্লাহাবাদ আসলে ওহাবি শব্দটা বকার উপ আসলে কথাটি সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ নিয়ে নেওয়া হয় ওহাব শব্দটি তো কোরআনে আল্লাহর নাম হিসাবে ব্যবহার করা হয়েছে যেমন আল্লাহ কোরআন মাজিদ আলম রানের প্রথম পৃষ্ঠার শেষ আয়তে বলতেছেন রব্বানা লুজে কলুবানা

এবং এটা অন্য কেউ নামের সাথে সম্পর্ক না এই জন্য অনেকের নাম দেখবেন আব্দুল হাব রাখছে ওহাবের বান্দা আর মোহাম্মদ বলে যে ওহাবি নাজদি ওহাবি বলা হয় ওহাবি কেন বকা দেওয়া হয়। আব্দুল আহাব এই এই দেশের না সারা পৃথিবীর মধ্যে একজন মুস্তাহিদ আলেম ছিলেন তিনি কোরআন এবং শুননার আলোকে সেরেক বেদাত থেকে মানুষকে আহ্বান করছেন কোরআন শুননার পথে আহ্বান করছেন সেরেক বেদাত থেকে মানুষকে বারণ করছেন এবং যেখানে শেরেক আছে যেখানে বেদাত আছে কোরআন সুন্না বাহিরে মানুষ আমল করছে সেই পথে তিনি প্রতিষ্ঠিত ভূমিকা রেখেছেন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন কোরআন সুন্না আলোকে বই লিখেছেন তার ভালো ভালো বই লেখা আছে মোহাম্মদ আব্দুল হাবরাহ তিনি ইতিহাস লিখেছেন কিতাব ও নামে কোরআন এবং সুন্নার আলোকে অন্য কোনো কথা বলেন না শুধু কোরআনের আয়াত এবং হাদিস কোরআন আয়াত হাদিস নিয়ে বইটা নিয়ে আসছে আপনার বইটা পড়ে দেখে না অত্যন্ত কঠিন ভাবে এই দেশে আলু শায়েক মোহাম্মদ বিন আব্দুল হককে বলা হয় এই এদের হিস্টরি বলা দরকার নাই আজকে বর্তমানে ওহাবি বলে বকা এই দেওয়া হয় যে কোরআন এবং সন্ন্যার আহ্বান মানুষকে করা হচ্ছে এই পথে মানুষকে ডাকা হচ্ছে এই কারণে তারা সহ্য করতে পারে না তাদের এই আকিদা বেরলবি আকিদা দেবন্দি আকিদা বেদাতি আকিদা কুফুরি আকিদা শেরকি আকিদা ওই মিলাদ পরো ওই কুফুরি করো ওই কবর পূজা করো ওই দর্গা পূজা করো ওই মাজার পূজা করো ওই বাবারে ডাকো ওই জালালি এসা বিষাদে আমারে ওই মদিনাওয়ালা বিষাদে এই মদিনাওয়ালা এতবার স্বপ্ন দেখছেন মদিনাওয়ালা 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 আল্লাহ রাসুল কিনে যে সমস্ত বাড়াবাড়ি করে আল্লাহ রসুল গায়েব জানে আল্লাহ রসুল নুরের তৈরি আল্লাহ রসুল আল্লাহ রসুল আদম আলা আগে তৈরি হয়েছিল পৃথিবী আসমান জমিন কিছু সৃষ্টি করেতো না তাকে না হলে আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করছেন না তার জন্য জান্নাস জাহানাম হারস করছি আসমান জমিন এই পৃথিবী পানি গরু সব সব কিছু আল্লাহ নাবির জন্য তৈরি করছেন এই সমস্ত মিথ্যা বানোয়াট এইগুলি বিরোধিতা করলেই তারাই অহাবি। মসজিদ দেখেন আজকে সারা সৌদি আরবের বুকে আপনি সৌদি আরবে আছেন মক্কাতে সারা আপনি মক্কার বুকে আছেন আব্দুর রহমান সুদাস বা মক্কার যে পাঁচজন ইমাম মদিনার যে ইমাম আইম আইমা সৌদি আরবে যত বিশিষ্ট আলে মোলামা অথবা সারা বিশ্বে কোরআন এবং সুনার আহ্বান যারাই করে তারা আজকে অহাবি হয়ে গেছে এরা তো এরা তো ওহাবি জিনিসটা কি এখন কোরআন সুনার আদলে আপনি যে সমস্ত কথা বলবেন অর্থাৎ তাদের মতের বিরুদ্ধে হয়ে গেলেই তারাই অহাবি তারা যে সমস্ত পাগলায় উল্টাপোল্টা জিকির করতেছে যে জিকির গুলো আপনারা জানতেছেন কারা করতেছেন নাম বলা দরকার নাই এই জিকির বিরিত করলে তারাই অভাবি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আসসালামকে নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি করা হয় আল্লাহ রসুলকে নিয়ে বারাবারি করা হয় ইমাম আবু আনীকে নিয়ে বারাবারি করা হয় আব্দুল কেদার আব্দুল কাদের জিলানিকে নিয়ে বাড়াবাড়ি হয় বা এই যে শাহজালালকে নিয়ে যে সমস্ত বারাবাড়ি করা হয় শাহ শাহপরানকে নিয়ে বাড়াবাড়ি করা হয় এই তারপরে ওই যে কে কোন অবস্থায় ময়রা গেছে কবর পূজা এখানে তোরা সাহ তারপর তারপরে মিরপুর অমক সমক হাইকোর্ট গুলিস্তান গোলাপ সামর এই যে সমস্ত মিল্লা কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা আছে এদের বিরোধিতা করলেই এরাই অহাবি তো ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লা হব রহিমাহুল্লাহ এনার নাম ছিল মোহাম্মদ পিতার নাম আব্দুল হাব মোহাম্মদ বিন আবদুল্লাহ তাই ওহাবি নাম আজকে বকা দিয়া থাকে কোরআন সুনার আদুল আপনিও কথা বলবেন দেখবেন যে আপনাকে ওহাবি বলে দিবে তাই তো আজকে সৌদি আরব যারা যাচ্ছে সাধারণ পাবলিক থেকে শুরু করে বড় বড় আলে মোলামা বিজ্ঞ মাওলানা মুফতি ওয়াইজিন বক্তা খতিব তারা সবাই ওহাবি বলে বকা দেয় কি আসছে কথা মূর্খতা তাদের যে কিভাবে কাজ করে হ্যাঁ কোরআন সুনার আরে এক ব্যক্তি আমিন বলছে আরেক ব্যক্তি আমিন বলে নাই এটা নিয়ে ফেকি আসাল্লার বিষয় আমিন বলা হাদিস আছে তুমি আমিন বল তারকজনকে বাধা দেয় কোন দুই পক্ষে যদি হাদিসা সে তোমার তুমি মানো অর্ডাকে মানতে দাও তো তুমি অভাবি বলে আরেকজনকে মসজিদে করে দাও মসজিদ ধুয়া নিতে হবে এগুলি আসলে কিছু না অভাবী এটা কিছু না কোরআন আদিসের বিজ্ঞতা তাদের ভিতরে কম মুরুক্ষতা কাজ করছে এবং হিংসা রেশানল এগুলি হচ্ছে মানুষকে হক পথ থেকে সরানো অথবা তারা যে মনে করছে নুরানি উর্দু ফার্সি পাহিলি এদিয়া শেখ সাদির গল্প অমুকের গল্প রুমির গল্প অথবা ইরানের ফার্সি টার্সি এদিক সেদিক পড়ছে অমুক থেকে পড়ছে এই উর্দু পড়ছে অমুকের পতুয়া পড়ছে এই সে ইত্যাদি এখন নিজেরা নিজেরা আসছে আমরা যা বলবো যাতে তাই পরিচালনা করব করবে এবং আমাদেরকে মাথার মুকুট বলে বলবে আমি আমরা এখন কবরে নিই আর জাহান্নামে নামে নিই আমরা যেভাবে নিই আমরা যেভাবে চলি এভাবে আমাদেরকে একশোবার করে সালাম দিবেন যদি সালাম আমার একশোবার না হয়ে একবার কম দেন তাহলে আপনি অভাবী এগুলো শয়তানি ছাড়া কিছুই না আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন আজকে চলছে এই অবস্থা কঠিন পরিস্থিতি ইমান আমল আল্লাহর ভয় তো বেশি বড় বড় বিজ্ঞজন আলেম দেখেন ইমাম আবু আনিফা শাফি মালিকি হাম বলি ইমাম বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মামাজা মুফাসির ইবনে হাজার তারপরে ইবনে হাজার রহিমাহুল্লাহ তারপরে ইমাম নওবি বড় বড় এই যে বিজ্ঞ আলেমগুলো যাদের কথা আমরা অনেক সময় বলে থাকি বা মাঝহাবি আলেমগুলো তাদের কথা কোরআন এবং সোনার আলোকে আমরা বলে থাকি কোনো ইমাম আইমা মুফাসির কেরাম কোনো মুহাদ্দিসিন তারপর কোন ফোকাহা কোনো তাবিহিনদের মাঝে এরকম করে একজন একজন রেশানও ছিল যেভাবে একজন একজন জাহান নামি দল বলতে কহাবিরা জাহান নামি অহাবিরা যদি আমি জান্নাতে আমি জান্নাতে না যাই কিন্তু অহাবিরা জান্নাতে যাবে না আমি কোরআন শুইয়া কই কোরআনের কসম করে কই অমুকে জাহান নামে অমোকে জাহান নামে অমুকে জাহান বা আমি জাহান নামি আমি জাহান নামি এইগুলি কি এইগুলি করা এইগুলি কি আসল বিদ্যা আছে বলেন একজন একটা জানলেই মনে করে কি আমি খুব জানি আর সারা পৃথিবীর মানুষ সব বোকা সব গাদা মনে করে আমি সব জানি আর সারা পৃথিবীর মানুষ কেউ জানে না মনে করে নিজে আমি একবার স্টেজে আমি সারা পৃথিবীর মানুষ আহ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ এই হয়ে গেছে সেই হয়ে গেছে আজকে বাতিল দল যেগুলো কাদিয়ানি আছে কাদিয়ারে যে বাবা আল্লাহ রসুলকে নিয়ে মন্তব্য করছে সেইগুলি নিয়ে কথা বলে না কবর পূজা দর্গা পূজা নিয়ে কথা বলে না বাতিল বাতিল অনেক ফেরকা আছে সেগুলি নিয়ে কথা বলে না মানুষ অনেক শিয়া হয়ে যাচ্ছে কাদিয়ানি হয়ে যাচ্ছে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে মুরতাদ বা বিধর্মী দিন সরাছে মানুষ অনেক মুরতাদ হয়ে কাফের নাস্তিক হয়ে দিন দিনের বিরুদ্ধে প্রচার করছে এইগুলি নিয়ে কথা বলবে না একজন আমিন বলে মসজিদ থেকে বাইর করে দেওয়া অভাবি হয়ে গেছে মসজিদ নাপাক হয়ে গেছে এই ব্যক্তি যেন জীবনে এই সমাজে নাবাজ করে এটা হলো রেশানল এগুলি শয়তানি ছাড়া কিছুই না এগুলো মনের হিংসা আল্লাহ রসুল্লাহাম বলেন পরিমাণে হিংসা রাখবে সে জান্নাতে যাবে না তারা কিভাবে হিংসা করে আবার এর থেকে যায় তাদের মনে হিংসার সব আগুন ধাউ করে চলছে এজন্য হিংসুক সবচেয়ে ক্ষতি করে নিজের অর্থাৎ নিজের জৈলাপুরে মরে অনেক অন্যের দেখতে পারে না কারণ নিজেরা নিজেই পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হাজর সাল্লাহালদালাম